সামনে তারা কি গোল মিটিং দিচ্ছে একটু ভেঙে দেই তো। যখন চার পাঁচটা মাই একসাথে থাকবে তখন কিন্তু তাদের একটা গোল মিটিং থাকবেই, আর এই গোল মিটিংটা আমি ভেঙে দিছি। চার পাঁচটা মাই যখনই আপনারা দেখবেন একসাথে তখন তাদের নিজস্ব একটা পার্সোনাল গোল মিটিং কিন্তু থাকে। সঠিক বলেছেন। তো সঠিক কথা পরে এখন আমি কোথায় আছি? এখন আছি গুমতি নদীর পারে। ঠিক আছে ঠিক আছে। সো এখন তোমাদের অনেকের মনে প্রশ্নই থাকতে পারে যে আরিফ ভাই তুমি গুমতি নদীর পারে কি করো? তো আমি তোমাদের কাউকে বলিনি, আমি চলে আসলাম কেন গুমতি নদীর পারে। কেন? সো গুমতি নদীর পারে আসার উদ্দেশ্য একটাই, আমার শ্বশুর বাড়ি হচ্ছে সামনে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আমি এখন আছি বর্তমানে ক্যান্টনমেন্টে। সো আমি এখন আছি কুমিল্লা চট্টগ্রাম এবং ঢাকা হাইওয়ের মাঝখানে কুমিল্লাতে ক্যান্টনমেন্টে। তো আমি এখন এখানে জিনিসপত্র যা কিনার গুমতি টাওয়ার থেকে কিনে নিছি, আমার কিছু কেনাকাটা বাকি ছিল, কেনাকাটা বাকির পরে আমি এখন এই দিক দিয়ে ঢুকে যাব। একটু সামনে হচ্ছে আলেকারসর, আর আলেকারসর ভিতর দিয়ে আমি সোজা চলে যাব আগে গুমতি নদীর পার, আর এই গুমতি নদীর উত্তর পারেই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমি আজকে তোমাদেরকে পুরো ব্লগের ভিতরে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো কোথায় আমার শ্বশুর বাড়ি। চাইলে তোমরা সবাই এসে যেতে পারো আমার শ্বশুর বাড়িতে, তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, কিন্তু সবাই আসার সময় বাজার করে নিয়ে আসবা। যদিও কথাটা দুষ্টামির ছলে বলছি, বাট কেউ সিরিয়াসলি নেবেন না, তো তোমাদের সাথে একটু মজা করলাম। সো আমি যেহেতু বাইক রাইডিংয়ে নতুন, তো আমার বাইক রাইডিং ভিডিওগুলো তোমাদের কাছে যদিও খারাপ লাগে, তাহলে ভুল ত্রুটিগুলো তোমরা ইগনোর করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা। বাইক রাইডিং ভিডিওতে আমি প্রফেশনাল না, তারপরেও যেহেতু কন্টেন্ট আপলোড দিতেছি, তোমরা অনেকে জানো ফ্রি ফায়ার কন্টেন্টটা এখন আর আগের মতো বেশি একটা পোলা মাইনে খেলে না, অনেকে পুরান প্লেয়াররা খেলাধুলা ছাইড়া দিছে, তো যার জন্য হচ্ছে ফ্রি ফায়ার কন্টেন্ট ছাইড়া বাইক রাইডিং ভিডিও আপলোড দিই বেশিরভাগই। সো আমি কিন্তু এদিক দিয়ে এখন ঢুকে যাব, এটা হচ্ছে আলেঘাটসর বড় মসজিদ বলে, এদিক দিয়ে তোমরা যারা চিনো তোমরা জানো যে এদিক দিয়ে ভিতরে একটু ভিতরে গেলেই তোমরা সামনে পেয়ে যাবা হচ্ছে কুমিল্লা গুমতি নদীর পার। সো এই জায়গাটা একটু ভাঙ্গা, যার জন্য আমি বেশিরভাগ এই দিক দিয়ে গেলে একটু শর্টকাট হয়। আবার আরও দুই দিক দিয়ে জায়গা আছে, একটা হচ্ছে পালপাড়ার দিক দিয়ে, আর একটা হচ্ছে ওই দিক দিয়ে পাম্পের এই দিক দিয়ে। পাম্পের ওই দিক দিয়ে ঢুকি না, ওই দিক দিয়ে বালু এবং রাস্তা আরও বেশি বেহালা অবস্থা। সো এদিক দিয়ে আমি ঢুকে গেছি, একটু সামনে গেলে তোমরা দেখতে পারবা গুমতি ব্রিজ এবং গুমতি নদী। সো অবশেষে দেখতে দেখতে কিন্তু আমি কিন্তু গুমতি নদীর পাড়ে চলে আসলাম, এই সেই আমাদের কুমিল্লার বিখ্যাত সেই গুমতি নদী। অনেকেই জানে না আমাদের কুমিল্লার মাঝে একটা নদী আছে। তো আজকালকে যারা মনে করো যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা অনেক কিছু রিপ্রেজেন্ট করে, কিন্তু এই গুমতি নদীটা কয়জন দেখাইতে পারে? এখন নতুন জেনারেশন যারা আছে, ছোট ছোট বাচ্চারা যারা আছে, তারা কিন্তু অনেকেই জানে না কুমিল্লাতে কোথায় নদী আছে বা কুমিল্লার নদীর নাম কি। তো এই সেই কুমিল্লা গুমতি নদী, আর একটু সামনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি। সো আমি এই ভিডিওর মাধ্যমে আমি শ্বশুরবাড়ি পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাব, তার আগে এখানে কিছু একটু কেনাকাটা করতে হবে। এখানে একটা দোকান আছে, আরও কিছু কেনাকাটা বাকি আছে, আমি এখানে বাইকটা রেখে এখান থেকে কিছু কেনাকাটা করব। কত কাজ বাকি আছে, এত আর ফলোয়ার রুচিটা এটির মধ্যে এক প্যাকেট টুস দিয়ে দাও, দিয়ে দাও এক প্যাকেট। পুচ
কি হাঁটতে পারতেছো না কত হইছে মোট কত হইছে সো হালকা কিছু কিনাকাটা বাকি ছিল এখানেই করে নিলাম তো তোমরা এই পাশে দেখতে পারতেছো এটা হচ্ছে পুরোটা গোমতী নদীর পার আর গোমতী নদীর উত্তর পারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো ওই এলাকাটার নাম হচ্ছে সিমাইলখাড়া তো এদিক দিয়ে নেমে যাব আমি একটু সামনে হচ্ছে তাদের বাড়ি আর কি মানে তোমাদের ভাবির বাপের বাড়ি হচ্ছে একটু সামনেই সো আজকের কন্টেন্টটা হচ্ছে এতটুকুই আমি বাড়ির ভিতর পর্যন্ত যাব না কারণ বাড়ির ভিতর পর্যন্ত গিয়ে ভিডিও করাটা খারাপ দেখা যায় তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবা এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অবশ্যই অপেক্ষা করবা তোমরা যদি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি নতুন আরেকটা ভিডিও আপলোড দেব বাইক রাইডিং তো বাইক রাইডিং যেহেতু নতুন একটু ভুল ত্রুটি হতে পারে তার জন্য তোমরা একটু আমি নিজে থেকে সরি বলে নিচ্ছি তোমরা এগুলোকে ইগনোর করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তীতে কোন জেলায় যাব কমেন্ট করে জানাও তোমাদের এলাকাতেও যেতে পারি একদিন যদি অবশ্যই দাওয়াত দাও তোমরা